হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে না বলে একেবারে সোজা স্টেশনে এসে ভিডিওটা শুরু করে দিলাম। এখন কোথায় যাচ্ছি বলো তো, তার জন্য তো ভিডিওটা দেখতে হবে। আর ট্রেনে দেখেছো কি ভিড়? ট্রেনে কি মানে স্টেশন অবধি কোথায় যাচ্ছি? নৈহাটি যাচ্ছি। সেই জন্য মানে আগে আর ভিডিওটা করা হয়নি, স্টেশন থেকে ভিডিওটা শুরু করলাম। আর এটা হলো ফেরিঘাট নৈহাটি, তো গঙ্গাটা একটু দর্শন করে তারপরে চলে যাব গুটি গুটি পায়ে বড় মার দিকে। তো বড় মাকে দেখার জন্য তার আগে কিছু কিছু ঠাকুর পড়লো, সেগুলোই আগে একটু দর্শন করে নিলাম আর প্যান্ডেলগুলো পরিক্রমা করে নিলাম। তো দেখো ফার্স্ট এটাই দে না, ফার্স্টে তো আর একটা দেখলেই, ওটা কোনো প্যান্ডেলে থিম করেনি, বাট এইটা হলো সেকেন্ড। তারপরে একটা একটা করে ঠাকুর দেখতে দেখতে বড় মার কাছে পৌঁছে যাব। হ্যাঁ দেখো, ঠাকুর দেখতে দেখতে কিন্তু বড় মার কাছে পৌঁছিয়ে গেলাম একদমই। এত ভিড় না, ঠেলেই ঢুকিয়ে দেবে বড় মার কাছে। তো সত্যি বড় মার দর্শন পেয়ে মনটা যেন ভরে গেল। এই বড় মার দর্শন পেতে এত ভিড়ে ঠেলা ঠেলি পড়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, তাও ভাবছি না বড় মার দর্শন আগে করবই। তো দেখো বড় মার দর্শন করে ধন্য হলো জীবন যেন। আর এত ভিড় না, ভিডিও করতে দিচ্ছিল না ভালো করে, তাও আমি টুক করে ওর মাঝেই তাড়াতাড়ি ভিডিওটা করে নিলাম। আর হ্যাঁ, বড় মার ওখান থেকে পেরিয়ে আসলাম, কারণ ওখানে থাকতে দিচ্ছে না, পুলিশরা সব লাঠি চার্জ করছে, মানে বেশিক্ষণ ভিডিও করতে দিচ্ছে না, ফটোও তুলতে দিচ্ছে না। তো যাই হোক, সব ঠাকুর দেখতে দেখতে এবার রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি, রাস্তা বলতে স্টেশনের দিকে যাব। আর যেতে যেতেই ওই রাস্তাতে দেখো অনেকগুলো ঠাকুর করেছে, তারপরেই আছে আবার তারামা। তো তারামার দর্শন করেও আমরা তারপরে এবার ট্রেনের দিকে যাব, ট্রেনে উঠবো। ট্রেনে তো মানে বিশাল ভিড়, আসার সময় যেমন হয়েছে না, তোমাদেরকে তো আমি একটা ঘটনা বলিনি জানো, আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার শাখাটা বেড়ে গেছে, ব্যাগ ছিঁড়ে গেছিলো, ফোন ভেঙে গেছিলো। তো যাই হোক, ওই ভিড় কাটিয়ে মাঝে আর ভিডিও করিনি। তো একবারে শ্যামনগর চলে এসেছি, শ্যামনগরে এসেই আগে ফুচকার দোকানে ঢুকে পড়েছি আমি। কে খাবে না খাবে ভাই, আমি তো আগে ফুচকা খেয়ে নিলাম। ভাই ওখানে ভিডিও করে দিচ্ছিলো আর রাখছিলো, বলছিল তুই খাবি আমি ভিডিও করবো, হ্যাঁ কর না একটুকু। আর তোমাদের দাদা ভাই তো জানোই, ও ভিডিও ফিডিও কখনোই করে দেয় না আর করে দেবেও না। আর এই ফুচকা আলার সামনে ও করে দেবে, বাবা তাহলে তো হয়েই গেছে। তো তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ তোমাদের দাদা আবার কাল চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর যেটা বড় কথা ছিল বড় মার দর্শন করাটাই মেন, ওটাই হয়ে গেছে। আর এবার যাওয়ার সময় যদি কোনো ঠাকুর পড়ে তো ওই মানে দেখতে দেখতে চলে যাব ভেবেছি, হাঁটতে হাঁটতে যাব। এখন দেখি যদি অটো পাই, মানে অটো তো পাবোই, যদি মনে হয় তো তাহলে অটো করে চলে যাব। তো ফ্রেন্ড, ঠাকুর দেখতে দেখতে বাড়িতে চলে গেছিলাম। আর এই দেখো এটা হলো পরের দিন, পরের দিন তোমাদের দাদা ভাই চলে যাচ্ছিলো আর আমরা শ্যামনগরের স্টেশনে চলে এসেছি। ও টিকিট কেটে নিয়েছে, সেই বর্ধমান লোকাল ধরে যাবে বর্ধমান অবধি, ওখান থেকে ওর দিদি বাড়িতে যাবে, যেহেতু পরের দিন ভাইফোঁটা আছে সেই জন্য দুর্গাপুরে যাবে। তো বর্ধমানে নেবে, দুর্গাপুরে বাস ধরে নেবে। তো সেই জন্যই দেখো আমরা একবারে সোজা স্টেশনে চলে এসেছি তোমাদের দাদা ভাইকে ছাড়তে। আর ভাই ওখানে মানে টিকিট কাটছে, কাটা হয়নি সরি, টিকিট এখন এখান থেকে কাটবে। তো দেখো টিকিট টিকিট কাটা হয়ে গেছে, এখন ট্রেন আছে হচ্ছে 3 নম্বরে। তো আমরা 3 নম্বরেই যাচ্ছি, 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে একটু বসবো, মানে ট্রেন আসতে একটু সময় লাগবে, ওই 10 মিনিটের মতন। তো দেখো এখন আমরা এখানে বসে আছি আর দেখছি ট্রেন কখন আসবে। ওখানে পাশে তোমাদের দাদা আছে, গুড্ডু আছে আবার,
তো আর আমি এখানটাই বসে আছি বটগাছের তলটাতে, আর এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই দেখো ভাই আর তোমাদের দাদাভাই এখানে বসে আছে, আর ট্রেন ঢুকেই গেছে, মানে হর্ন দিয়ে দিয়েছে ট্রেনে, আর কিছুক্ষণ এবারে এতটাই মানে পুরোটাই ঢুকে যাবে ট্রেন। তো যাই হোক, ওই দেখো তোমাদেরকে বলতে বলতে ট্রেন ঢুকেই গেল, যতটা দূরে বলছিলাম তার থেকে একটু আর ওই কাছে এগিয়ে এসেছিলাম, আমি অতটা খেয়াল করিনি বেশ। তো যাই হোক, এবার উঠে যাবে তোমাদের দাদা, হ্যাঁ, তারপরে এখান থেকে একবারে সোজা বর্ধমান চলে যাবে। তো একবারে দেখো বাড়িতে চলে এসেছি, আর বাবার ভাই ওখানে শুয়ে আছে, আর আমার গিনি তো এখানে ঝুড়িতে আটকে রেখে গেছিলাম, ওখান থেকে বের করে বিছানায় ছাড়লাম। আর তোমাদের দাদা ভাই তো ও তো চলে গেছে, ওকে ছেড়ে বাড়িতে চলে এসেছি, চলে এসে সে জামা কাপড় খুলে ঠুলে একটু বসলাম। দেখো তোমাদের সাথে বলি, ভাইকে দিয়ে এই নেলগুলো আনা করলাম, নখগুলো। এ ভাই দেখ কেমন ঝাপসা ঝাপসা মনে হচ্ছে আসছে। না ঠিকই আছে, ক্লিয়ার আসছে। আর তো এই দেখো আজকে আবারও আমি 1000 টাকা নেল এক্সটেনশন করিয়ে নিলাম। তো কেমন লাগছে এই নখগুলো বলবে? আমি এর উপরে নেল পালিশ মেরে নেব, আর এই কালারটা আমার ভালো লাগছে না। আর এই দেখো আমার মা এখানে দাঁড়িয়ে আছে, এই যে ভাই। তোমাদের দাদা ভাই চলে তো গেছে, এখন সন্ধ্যাটা ওইভাবে আস্তে আস্তেই কাটছে। তো চলো মায়ের সাথে আমি এখন একটু এক জায়গায় যাব, এসে কালকের জন্য সব কিছু রেডি করে রাখবো। কালকে আমাদের বাড়িতে অনেক প্রচুর প্রচুর লোক আসবে, তো সেই জন্য মানে সব কেটে কুটে রেডি করে আজকে রেখে দেব, তাহলে কালকে অত ঝামেলা হবে না। আর কালকে কী মেনু করবো সেটা আমি আজকের ভিডিওতে বলবো না, কালকের ভিডিওতে বলবো। আর চলো দাঁড়াও তোমাদেরকে দেখাবো, আমার বাবা আজকে বাজার এনে দিয়েছে, আমাকে কিছুই খরচা করতে দেয়নি, তাও ভাইয়ের জন্য বললাম শুধু মিষ্টি আনা পয়সাটা নাও। তো চলো আমি মায়ের সাথে ঘুরে আসি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বাবা কী কী বাজার নিয়ে এসেছে। কেমন মায়ের সাথে যাচ্ছি এক জায়গায় একটু নাইটি দেখতে। আর এখানে দেখো মা বেটা মিলে দুজনে কি করছে জানি না, তো মায়ের সাথে একটু বেরাবো, সেই জন্য ওই চাদরটা গায়ে একটু জড়িয়ে নিলাম। তো দেখো বাইরে থেকে ঘুরে টুরে চলে এসেছি, আর বাবা দেখেছি বাবা কত সবজি নিয়ে এসেছে, কারণ কালকে যেহেতু আমাদের বাড়িতে লোকজন আসবে ভাইফোঁটা উপলক্ষে, আজকেই মানে আয়োজনগুলো সব করে রাখছে। আয়োজন বলতে বাবা সব বাজারঘাট করে রাখলো, মানে আজকে কেটে কুটে সব রেডি করে রেখে দেবো। আর বাবা এখানে চিংড়ি মাছের চপ আর আলুর চপ নিয়ে এসেছে, আমাদের ওখানে আলুর চপগুলো এত বড় বড়, 5 টাকা করে, আর এখানে আলুর চপগুলো ছোট ছোট আর বাজেও খেতে, এখানে যেন 9 টাকা করে নেয়, এখানে 6 টাকা করে নেয়। তো যাই হোক বাবা এনেছে, মুখের ওপরে নাও তো করতে পারি না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সবজি কাটা সব কিছু রেডি করা হয়ে গেছে, কী কী মেনু করবো সেটা আজকে এই ভিডিওতে বলবো না, কালকে তোমরা দেখতে পারবে। তো ভাইফোঁটা আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, সেজন্য আজকে সব কেটে কুটে রেডি করে ফ্রিজে মা রেখে দিল, মশলাটাও এখন আমি পেস্ট করে রাখবো, তাহলে কালকে অত ঝামেলা হবে না। কালকে মোটামুটি আমাদের বাড়িতে ওই 7 থেকে 8 জনের মতন আসবে, খাওয়া দাওয়া করবে। কালকে কি মেনু হবে আজকে বলবো না, কালকে বলবো, সেই জন্য তো ভিডিওটা দেখতে হবে, তাই না? সবাই যদি এই ভিডিওতে বলে দিলাম তাহলে তো হয়েই গেল, তাহলে তোমরা আর কি দেখবে? আর আমার ভাই তো শুধু ফোন, আর গিনিকে এই মাত্র ছাড়লাম, আর খাওয়া দাওয়া একটু পরে করবো, যা যা দিয়ে খাওয়া দাওয়া এখন করবো না, এখন বাজে 11টা, এখন আমার সন্ধে হয়েছে, মানে আমাদের বাড়িতে সন্ধে হয়েছে, রাত হবে 12:30-12:30। তো ফ্রেন্ড যাই হোক, তো আজকে এই পর্যন্ত ভিডিওটা তো বেশি আর বড় করছি না, তো কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে টাটা।